हेलो फ्रेंड्स, गुड मॉर्निं, वेलकम टू माय चैनल अदितिज लाइफ। अदितिज लाइफे अपन सबाई के स्वागत। आशा करी अपनारा सबाई भलो आछेन, भलो आछि। तो अनेक दिन पर आज के सकाल सकाल उठे, सकाल सकाल बोलते 6:30-7 नागाद उठे। तो उठे बाड़ी समस्त काजकर्म जेमन प्रतिदिन थाके, सेरे चा शरबत खेये स्नान करे ठाकुर पुजो सारा हये गेछे। तो एखन बजे 9:30, आमरा मा छेले रेडी हये गेछि। তো এখনো সম্পূর্ণ কমপ্লিট হয়নি, আমরা একটা জায়গায় যাব, সেই জন্য আজকে তাড়াতাড়ি উঠে সমস্ত কাজ গুছিয়ে রেডি হয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি এখন কিন্তু বলবো না, ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই জানতে পারবেন, আর সঙ্গে থাকুন। তো এই যে আমি পুরো রেডি হয়ে গেছি সম্পূর্ণ, চলুন তাহলে যাওয়া যাক। দিদি আমাকে দেখতে কি আসতে বলেছিল, বাট আমার কাজ কর্ম বুঝি আসতে 10:30 হয়ে গেল, তাই বলছি আর। মা হাতে দাও, বাহাতে দিতে হয়, মেয়েদের কি ডান হাত শুদ্ধ। আমরা চলে এসেছি দিদির মেয়ের বাড়িতে। দিদির নাতনির আজকে জন্মদিন পালন করা হচ্ছে, কারণ অ্যাকচুয়ালি ওর জন্মডেটটা পেরিয়ে গেছে, 12 অক্টোবর ওর জন্মদিন ছিল, সামহাও কোনোভাবে পালন করা হয়নি, এই জন্য আজকে সোমবার 17 তারিখ সেটা পালন করা হচ্ছে। তো যাই হোক, আমরা মা ছেলে আগে চলে এসেছি, মানে আমাদের ছেড়ে চলে গেছে হাজব্যান্ড, তো আবার দুপুরে আসবে, ওর কাজ আছে তাই চলে গেছে। তো পুচকিকে এই সান্তান করিয়ে সাজিয়ে গুছিয়ে এই যে এখন আশীর্বাদ করার পালা চলছে, সবাই বড়রা একটা একটা করে সব আশীর্বাদ সারা চলছে, তারপরে কেক কাটা হবে। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি। তো এই যে আমার বড় বৌদি এখন বরণ করছে, প্রথমে ওর ঠাকুমা শুরু করেছে, তারপরে আমি করেছি, এখন বড় বৌদি করছে। তো একে একে সবাই মিলে করছে, তো এত ছটপটে স্থিরভাবে বসতে যায় না, ওই যে বারবার ধরে ধরে বেঁধে রেখে বসিয়ে রাখা হচ্ছে, সবাই চাপিয়ে চেপে চেপে বসিয়ে রেখে রেখেছে, তো এইভাবে করে মোটেই বসতে চাইছে না, শুধু ছটপট করে যে ঘুরে যাচ্ছে উঠে যাচ্ছে। তো এভাবেই এক একজন করে সাজছে, তো চলুন দেখুন। তো এই যে আমার দিদি এবার শেষে বরণ করছে, মানে এই পুচকির দিদিমা, বরণের পালা চলছে, মোটেই বসতে চাচ্ছে না। বরণের কাজ শেষ হয়ে এই যে কেক কাটার পালা চলছে, কেক কাটতে কাটতে তার মুখের হাসিটা শুধু দেখুন, একদম আনন্দে তার মন ভরে উঠেছে, সে নিজেও হাততালি ভাততে লেগে গেছে। আসলে একসঙ্গে অনেকজন অনেক দিন পরে বাড়িতে জড়ো হয়েছে, সেই জন্য তার খুব আনন্দ লাগছে আর কি। ক্যামেরাটা যেহেতু আমার ছেলে করেছিল, ঠিকঠাকভাবে করতে পারেনি, বেশি মুভমেন্ট করে দিয়েছে, সেই জন্য আপনারা ঠিকঠাকভাবে দেখতে হয়তো আপনাদের অসুবিধা হচ্ছে, যাই হোক কষ্ট করে একটু দেখে নিন। ওকে আগে হাত তুলে দিল, গালে হাত কেন, লাদনির জন্মদিনে খাচ্ছ আবার গালে হাত কেন। তো এই যে দুপুরবেলা আমার বর চলে এসেছে, তো এসে খেতে বসে গেছে, অলরেডি খাওয়া শেষ হয়ে গেছে, আমি ওদিকে সব ছেলে মেয়েদের দিচ্ছিলাম, পাড়ার ছেলেদের মেয়েদের আর যারা আত্মীয় ছিল তাদের। এই যে আমার বড় বৌদি, তো একসঙ্গে দুজন বসেছে আর ইয়ার কি ফাজলামি হচ্ছে আর খাওয়া দাওয়া চলছে, আর এদিকে এই যে আমার বড় বৌদির মেয়ে আর এদিকে আমার বেয়ান বসেছে, মানে দিদির বেয়ান আর কি, তো খাচ্ছে ওনারা। এই যে বন্ধুরা, আমি এসে গেছি আমার নাতনির জন্মদিনে, এই যে নাতনির ঠাকুমা মানে আমার একমাত্র বিয়ান, বুঝতে পারছেন, আর বিয়ান কেমন খাচ্ছেন দেখুন, কিচ্ছু লাইনি, সবার এঁঠোগুলোকে খাচ্ছে, মাংস দিতে বলছি নিচ্ছে না, কি অবস্থা ভাবুন। সে কি বলে, আমার বিয়ান কিন্তু খুব ভালো আপনাদের বলে রাখছি, আপনারা এলে ঠ্যাং প্রচুর খাওয়াতে পারবে, প্রচুর ঠ্যাং খাওয়া।
বলেন কি সবাইকে খাওয়াতে পছন্দ করে কিন্তু নিজে কম খায়। এই যে কত করে চিকেন নিতে বলছি নিচ্ছে না, শুধু সবাই একটু পাতে যেগুলো পড়ে আছে নিয়ে খেয়ে গেছে সেইগুলোকে খাচ্ছে। এই যে আমার টুকটুকি ঘুমিয়ে গেছে, জন্মদিনের কেক কেটে পরিশ্রম হয়েছে এই জন্য ঘুমিয়ে পড়েছে খাওয়া দাওয়া করে। কি ফুর্তি তার কেক কেটে, গিফটগুলো সব চারদিকে পড়ে আছে। তো এখন 2:15 হয়ে গেছে, তো এই সবে আমি খেতে বসেছি আমি আর দিদি। তো দিদি ওই যে খাওয়া নিয়ে আসছে। তো আজকের মেনু হয়েছে ফ্রাইড রাইস, আলু ভাজা আর পটল ভাজা, চিকেন কষা, মাছের ঝাল আর আলু পটল চিংড়ির তরকারি। সাদা ভাতও হয়েছে, তো আমি আর নিইনি, আমার পেট ভার আছে, তা অল্প একটু এই ফ্রাইড রাইস নিয়েছি একটু। আর এই যে আম্বু চালতার চাটনি হয়েছে, এদের এখানে লাইট, বাড়িতে লাইটটা এমন জায়গায় লাগানো, লাইটের সমস্যা হচ্ছে, আপনাদের দেখতে হয়তো একটু সমস্যা হবে, লাইটটা দেখা যাচ্ছে না। তো এটাই আজকের মেনু। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাইকে খাইয়ে দেন। পাঁপড় ভাজা আছে, আবার পায়েস আছে, মিষ্টি আছে, তো এগুলো পরে খাবো, সেজন্য এগুলো নিয়ে আসা হয়নি। তো সবাইকে আমরা খাইয়ে, তো অনেকেই বাড়ি চলে গেছে, তো এই আমরা দু বোনে এই খেতে বসেছি, দিদি ওপাশে বসেছে, আমি এদিকে বসেছি। তা চলুন তাহলে খেয়ে নিই আজকে, পরে আবার কথা হচ্ছে। টাটা টাটা, উল্টা দিকে দিকে টাটা, এই যে টাটা, বাবা মা তো কি চশমা পরে এদিকে তাকায় নি যে, এই টাটা চলে যাচ্ছি, টাটা। মারপিট করে লিয়ে লিচ্ছে দেখ, একা গলিলার দিবে আমার সর্বনাশ করে সানগ্লাসটা। খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা একটু রেস্ট নিয়েছিলাম, রেস্ট নিয়ে এই যে 4:00 বেজে গেছে, এইবারে বাড়ি ফেরার পালা। তো এই বাড়ি ফিরে যাবো বলে বেরিয়েছি, তো প্রত্যেকবারের মতো এই পুচকি আমার সানগ্লাস নিয়ে টানটানি করে, যেইবারেই আসবো আমার সানগ্লাস নিয়ে পরে এরকম ছবি তুলবে, আনন্দ পাবে, তার যে কি আনন্দ হয়। তো এই দেখতেই যাচ্ছেন সানগ্লাসটা নিয়ে কীরকম টানাটানি করছে। তো চলুন তাহলে বাড়ি যাওয়া যাক, সানগ্লাসটা কোনোরকম ভুলিয়ে ভালিয়ে নেওয়া হয়, সানগ্লাসটা নিয়ে নিতে তার মুখটা কেমন শুকিয়ে গেছে। যাই হোক চলুন বাড়ি ফেরা যাক, সন্ধে হয়ে যাচ্ছে, বাড়ি ফিরে যাই। তো সন্ধেবেলা বাড়ি ফিরে আবার ছেলে বায়না করলো যে পার্কে যাবে বলে। তো আমাদের দুর্গাচকে, হলদিয়ার দুর্গাচকে একটা নতুন পার্ক হয়েছে, ইকো হেলথ পার্ক। তো ওই পার্কটা যা উদ্বোধন হয়েছে, আমরা কোনোদিনও আসিনি, মানে আশা হয়ে ওঠেনি। তো ছেলে অনেকদিন থেকে আসবে 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 করে বলে যাচ্ছিলো, কিন্তু কারোর সময় হচ্ছিল না, তাই ফাইনালি আজকে মা ছেলে চলে এলাম। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন সন্ধে হয়ে গেছে, তো জামাইয়ের বাড়ি থেকে চলে এলাম, দিদির জামাই বাড়ি থেকে চলে আসার পরে এই যে আমাদের হলদিয়া দুর্গাচকে একটা নতুন পার্ক হয়েছে, অনেকদিনই হয়েছে, আমরা আসিনি এখন কোনো দিনও। তো আজকে ঢুকলাম, টিকিট কেটে ঢুকতে হয়, 10 টাকা করে টিকিট, ইকো হেলথ পার্ক। তো পার্কটা দারুণ করেছে, লাইটিং দিয়ে পুরো পার্কটাই সাজানো। তো ছেলে অনেকদিন থেকেই বায়না করছিল, সেই জন্য আজকে তো আমি নিয়ে এলাম, ওর বাবার কাজ আছে বলে ওর বাবা আর আসতে পারলো না, ওর বাবা দোকানেই থেকে গেল, তো আমরা দুজন চলে এলাম। তো দেখলাম পার্কটা ভালোই লাইটিং দিয়ে সাজিয়েছে, তো বোটিংয়েরও ব্যবস্থা আছে। তো দেখুন কী কী আছে, আপনাদের একটু দেখাচ্ছি, শেয়ার করছি আপনাদের সঙ্গে। পার্কটা মূলত হয়েছে একটা বড় পুকুর বা ঝিলকে ঘিরে, একটা বড় ঝিল এইটা। তো এই ঝিলটার চারপাশে লাইটিং দিয়ে সুন্দর করে সাজিয়েছে, আর চারপাশে মাঝখানে একটা শিবের স্ট্যাচু করা আছে, সেটা দেখাচ্ছি আপনাদের পরে। আর এই পুকুরের চারপাশে এইভাবে গাছ লাগিয়ে রাস্তা করা আছে, তো পুরো পুকুর পাড়টাই ঘুরে ঘুরে দেখা যায়। আর এরকম গাছের মতো এগুলো ডিজাইন করে পুরো পুকুর পাড়ের সাইডেই আছে, চার সাইডেই সবগুলোতেই লাইটিং বাঁধা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই ঝিলটাতে বোটিংয়েরও ব্যবস্থা করা হয়েছে, বোটিংটাও টিকিট কেটেই করতে হয়। তো কত টিকিট ওটা আর জানি না, কারণ আমরা উঠিনি,
আর এইভাবে বসার জায়গা আছে, যে কেউ এসে বসতেই পারে, কোনো সমস্যা নেই, এগুলো ফ্রি। আর ওই যে মাঝখানে দেখতে পাচ্ছেন ওখানটায় দেখাচ্ছি আপনাদের পরে ওটা। যাই হোক চলুন তাহলে আর কী কী আছে দেখি। পুকুরের মাঝখানে এই যে ফোয়ারা আছে, ফোয়ারারও ব্যবস্থা আছে, সুইমিং পুল আছে, সব কিছুই আছে দেখুন আপনারা। তো একটু আগেই আপনাদের বলেছিলাম যে একটা শিব মূর্তি আছে। এই যে পুকুরের মিডিল পজিশনে একটা হোটেল মতো বা রেস্টুরেন্ট করা হয়েছে, তো তার সামনেই বিরাট একটা এই শিব মূর্তি বসানো আছে। আর এটা যে দুই পুকুরের ওপর থেকে যে ব্রিজটা করা হয়েছে ওভারব্রিজ, তো ওটার ওপর থেকেই ওইখানে যেতে হবে। তো ওখানে একটা রেস্টুরেন্টের ব্যবস্থা আছে আর একটা গেস্ট হাউস করা হয়ে আছে। তো জানি না রেস্টুরেন্টে কত লোক হয়, বাকি দেখতে তো কিছুই পাচ্ছি না। আর এই যে বোটিংয়ের ব্যবস্থা আছে, এগুলো সব বোটিং। এই যে ঘাটে উঠছে সবাই টিকিট কেটে, তো পুকুর পুরো পুকুরটাতে বোটিং করছে, নিজেরাই প্যাডেল করে সব বোটিং করছে। এই যে সেই ওভারব্রিজটা, এটা পেরিয়ে ওইখানটায় যেতে হবে। তো চলুন আমরাও একটু ঘুরে আসি মা ছেলে। ওভারব্রিজ পেরিয়ে এই যে আমরা রেস্টুরেন্টের সামনে এসে গেছি, তো এখানে লেখা আছে গেস্ট হাউস। তো কোথায় কিছু দেখতে পাচ্ছি না ভেতরের লোকজন রেস্টুরেন্টের। তো এই যে এই গেস্ট হাউসটার সামনেই হচ্ছে বিরাট শিবের মূর্তি বসানো আছে। তো এখানে সবসময় মাইক মানে বক্স মানে সাউন্ড সিস্টেম লাগানো আছে, ওই রেস্টুরেন্টটার ওপরে ছাদে মাইকের মতো ছোটো ছোটো বক্স মাইক, তো পুরোটা পুরো পার্কেই গান শোনা যাচ্ছে, এমনভাবেই লাগানো আছে সেটা। আর পার্কটায় ঢোকার পরেই একটু ডান দিকে কিছুটা জায়গা নিয়ে এই যে বাজকীর্তের জন্য খেলার একটু দোলনা, আর এই যে মানে কি বলবো এগুলোকে ঢেঁকির মতো, আর একটা স্লিপার আছে, আর বেশি কিছু নেই বাচ্চাদের খেলার জন্য, বেশি কিছু নেই। এই মাত্র তিনটে জিনিস দেখতে পাচ্ছি। পার্ক থেকে বেরিয়ে পার্কের গেটের সামনে ছেলে বললো ঘুগনি খাবে, তো এক প্লেট ঘুগনি খেলো। তারপরে এই যে বেরিয়ে এসে আমার একটা বান্ধবীর দোকানের সামনে এলাম, ও নতুন দোকান করেছে আমাদের দুর্গাচোক শিশু উদ্যান পার্কের সামনে, ওর শিশু উদ্যান পার্কের গেটের অপোজিটে। তো মোমোজ বানায়, আরও অনেক কিছু আইটেম রেখেছে, তো দেখা হয়নি অনেক দিন আগে শুনেছি, তো আজকে এসে দেখা করলাম, ওর হাতে বানানো মোমো খেলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো জানাবেন, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো।